বাদ মুবিন ইবনে এবার অনুভূতি প্রকাশ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী রাগীব নূর তার অনুভুতি মঞ্চে ডেকে নিচ্ছে রাগীব নূরকে ধন্যবাদ ভাইকে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আমন্ত্রিত অভিভাবকবৃন্দ আয়োজকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ক্লাসমেটস সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রথমেই মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করতে যাই যিনি আমাকে আজ এই কৃতিত্ব অর্জনের সুযোগটা দিয়েছেন আর তা না হলে হয়তো আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিতে পারতাম না তাই প্রথমেই মহান আল্লাহ প্রতি অশেষ সুক্রিয়া আর যদি আমার ডাক্তার হতে পারার মানে হওয়ার পিছনে কারণ সম্পর্কে বলি যে ছোটোবেলা থেকে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যে চার্ন ছিল সেটা আমার আসলে অনেক ভালো লাগতো হয়তো সেখান থেকেই আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছাটার হাতে করি তাছাড়াও আরও ছোটোবেলায় আরও নানা রকমের ইচ্ছা ছিল যেমন সিক্স সেভেনে যখন ছিলাম তখন মনে হতো ইঞ্জিনিয়ার হব যখন নাইন টেনে ছিলাম তখন পড়াশোনার চাপ বাড়তে লাগলো এবং মনে হলো যে না পড়াশোনা বাদ আর্মি অফিসার হব। কিন্তু যখন ইলেভেন টুয়েলভে আসলাম তখন আসলে বায়োলজি কেমিস্ট্রির প্রতি একটা আলাদা ভালো লাগা শুরু হলো এবং মনে হলো যে হ্যাঁ ডাক্তারই হব এগুলো আসলে টেকনিক্যাল ফ্যাক্টর বাট আসলে ডাক্তার হওয়ার মাধ্যমে আমার আমরা আমাদের মানুষের সবচেয়ে কাছে যেতে পারি নিজের আন্তরিকতা প্রকাশের মাধ্যমে তাদের রোগ নিরাময়ের মাধ্যমে তাদের যে ভালোবাসার আশীর্বাদ পাওয়া যায় তা হয়তো আর অন্য কোনো প্রফেশন থেকে পাওয়া যায় না আর সেজন্যই আমি ছোটোবেলা থেকে চেয়েছিলাম যে হ্যাঁ যে হ্যাঁ ডাক্তারই হব আর যদি আমি বলতে চাই যে আমার এই কৃতিত্ব অর্জনের পিছনে কারণগুলো কি তাহলে আমি বলবো যে মেডিকেল কলেজে চান্স পাওয়ার পিছনে তিনটা ফ্যাক্টর আছে আর মেডিকেল কলেজে চান্স পাওয়া ইজ ইকুয়াল টু এই তিনটা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশান সেই তিনটা ফ্যাক্টর হল প্রেয়ার হার্ডওয়ার্ক আর ওয়েল উইশিং প্রথমে প্রেয়ারের কথা বলতে চাই যে মহান আল্লাহ তালার কাছে অবশ্যই আমাদের চাইতে হবে তার ইচ্ছা ছাড়া কখনোই এই কৃতিত্ব অর্জন করা সম্ভব না এবং তারপরে আসে হার্ডওয়ার্ক এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি আমার কলেজে দুই বছর থাকাকালে অনেক ভালোভাবে পড়ালেখা করেছিলাম আর সেটারই ফল হয়তো এটা এখানে হয়তো আরও অনেকে আছে যারা আমার চেয়ে আরও বেশি পরিশ্রম করেছে কিন্তু হয়তো এই কৃতিত্ব অর্জন করতে পারিনি তাদের ক্ষেত্রে বলব যে অবশ্যই হার্ডওয়ার্কটা করেছে এবং তারা সেটার ফল হয়তো সামনে ভবিষ্যতে পাবে তাদের এই হার্ডওয়ার্ক কখনোই বৃথা যাবে না আর আরেকটা জিনিস বলতে চাই ওয়েল উইশিং এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো আমার ক্লাসমেটসকে মানে আমার রংপুর ক্যাড যে ক্লাসমেটসকে কেন তারা আমাকে অনেক মোটিভেট করেছে তারা সবসময় বলতো রাগিব তুই ফার্স্ট হবি এবং সেটার মাধ্যমে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং অনেক মোটিভেটেড ছিলাম এবং আমি কখনই ডিপ্রেশনে ভুগিনি এবং সবসময় আমি এগিয়ে যাওয়ার প্রেরণাটুকু পেয়েছি আর কলেজের হার্ডওয়ার্ক বলতে গেলে যে আমাদের ক্যাডেট কলেজে রাত এগারোটার সময় লাইটস আউট হয়ে যেত এবং তারপরে আর পড়াশোনার সুযোগ দেওয়া হতো না তখন আমি মনে হয় এখানে উপজেলে সকল ক্যারিটি এই কাজটা করেছে যে আমরা জানালার মধ্যে কম্বল টাঙিয়ে দিতাম যাতে ভিতরের আলো বাইরে না আসে সে ক্যারিটি অনেক সাপোর্ট পাচ্ছি আচ্ছা সেটা করে আমরা আসলে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতাম কিন্তু বাইরে তো পড়ালেখার অনেক সুযোগ থাকতো কিন্তু আমাদের সেখানে একটা ডিসিপ্লিন ওয়েটা থাকতে হতো এবং সেভাবেই আমি পড়াশোনাটা করেছিলাম হয়তো সেটারই ফল এটা আর এই মেডিকোর কথা না বলেই নয় এখানে কোচিং করে এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি তাই মেডিকো পরিবারকে অনেক ধন্যবাদ জানাই আর মা বাবার কথা বলতে হ্যাঁ আমার মা আমার সবসময় রাতে পড়ালেখার সময় আমার পাশে বসেছিলেন আমার বাবা যিনি আমার উপর অনেক আত্মবিশ্বাস রেখেছেন হয়তো আমার বাবা আমার কাছ থেকে অনেক দূরে থাকতেন কিন্তু তবু তারা তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং এর মাধ্যমে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি আর সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হয় আমার অ্যালবামেটার রংপুর গ্যাড কলেজকে যেখানে আমি আমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্স ইয়ার্স মানে আমার লাইফের গোল্ডেন পিরিয়ডটা পার করেছি সেখানকার সকল টিচার আমার অঙ্ক যে সকল ক্লাসমেটস তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কেন সেখানে পড়াশোনার মাধ্যমে আমি একটা ডিসিপ্লিন ওয়েতে আমার পড়ালেখাটা করে করতে পেরেছি আমার সকল সিনিয়ার্স যারা আমাকে পড়ালেখায় অনেক হেল্প করেছে তাদেরকেও জানাই তাদের প্রতিও জানাই অনেক কৃতজ্ঞতা আর এখানে উপস্থিত সকল ভাবি ডাক্তারদের উপ ভাবি ডাক্তারের জন্য আমি এটাই বলবো যে আমরা যাতে সবাই দেশের সকল মানুষকে সমান চিকিৎসাটুকু দিতে পারি এখানে রকম কার্পণ্য করা যাবে না আর এখানে উপস্থিত সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি শুধু আমার জন্য নয় এখানে উপস্থিত সকলের জন্য যাতে আমরা একজন ভালো ডাক্তার হিসেবে দেশ ও দশের সকল মানুষের সেবা করতে পারি ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যাতে আমরা সমান চিকিৎসাটুকু দিতে পারি আর সবার প্রতি আহ্বান থাকবে শুধু মেডিকেল চান্স পেলেই পেয়েছি এটা শেষ করা যাবে না সামনে আরও অল্যাখা টাকা এগিয়ে নিয়ে যেতে হবে একজন সুযোগ্য সুশিক্ষিত ডাক্তার হতে হবে এবং নিজেদেরকে দেশ দশের দেশ দশের চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে নিজেদেরকে আত্মনীয় করতে হবে আর এ বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে